গাইস, আজকে আমরা সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এখন বাজে 4:30 কি 5টা বাজছে। তো আজকে আমরা অনেক অনেক জায়গায় ঠাকুর দেখব। কোন কোন জায়গায় ঠাকুর দেখলাম তো চলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন কাড়েতে উঠব। এই যে ঘর থেকে এই বেরোলাম, এটা হচ্ছে যে রোড। এই যে আমাদের পার্ক দেখা যাচ্ছে, যাচ্ছি। এখানে আমাদের গাড়ি পার্কিং থাকে, সেই জন্যে আমরা এখন যাচ্ছি, গাড়িতে উঠব। এই যে এখানে আমাদের বাড়ির সামনে পার্কিং আছে, এখানে এসে আমাদের এই কারটা, এতে করে আমরা যাব। চাবি খুলে বেটা, কারটা খুলে গেছে। এরপর আমরা ঢুকবো কারে। আমরা এসে গেছি মন্দির, বিল্লা মন্দির যাচ্ছি। বিল্লা মন্দির যাচ্ছি না, বিল্লা মন্দিরটা দেখাচ্ছি আমরা। সবথেকে ফেমাস দিল্লির বিল্লা মন্দির। এই যে এই দেখো, দেখা যাচ্ছে বিল্লা মন্দির, খুবই সুন্দর, দিল্লির ফেমাস বিল্লা মন্দির। এটা হচ্ছে দিল্লির ফেমাস বাংলা সাহেবা গুরুদ্বারা পাঞ্জাবি। দেখো এই যে মেন গেট দেখাচ্ছি, এটা বর্ডার। রাতে খুব সুন্দর লাগে, লাইটিং এর কাজ আছে তো, এখন তো সন্ধ্যা হয়নি রোদ। ওই দেখো, দেখতে পাচ্ছ উপরের ওটা, এটা পাঞ্জাবি গুরুদ্বারা বাংলা সাহেব, খুবই সুন্দর। রাত্রি যদি আসি আপনাদেরকে দেখাবো, যদি এটা দিয়ে আসি, খুবই সুন্দর, এটা ফেমাস। দেখো খুবই ভিড় হয় এখানে, গাড়িটা আছে সেই জন্য দেখা গেল না। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের সার্কেল, আমরা এখন ঘুরছি, কিন্তু ইন্ডিয়া গেটটা এখন দেখতে পাচ্ছি না, যদি হয় পরে দেখাবো। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের সার্কেলটাই ঘুরছি আমরা। দেখো এবার দেখা যাবে ইন্ডিয়া গেট, একটু দেখা যায় না। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট, এই তো ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে, এই তো ইন্ডিয়া গেটের মাথাটাই দেখা যাচ্ছে শুধু। লাইনে আমরা এখন দাঁড়াবো। এটা তো লাইন যাচ্ছে, দেখতে পাচ্ছ কত লাইন। এই যে আমরা লাইন দিয়েছি, পুজো দেখতে যাচ্ছি, লাইন দিয়ে খুবই ভিড়। এটা হচ্ছে চিত্তরঞ্জন পার্কে আসছি, আর এখানে হচ্ছে যে কালীবাড়ির পুজো দেখতে আসছি প্রথম। আমরা চলে আসছি, এখনো ভিড়, লাইনে কত ভিড় দেখতে পাচ্ছ। মার্কেটে সব ভিড়,
ফ্লাইট যাচ্ছে, দেখতে পাচ্ছ ফ্লাইট যাচ্ছে, এই দেখো ফ্লাইট, এই দেখো ফ্লাইট যাচ্ছে। এটা হচ্ছে চিত্তরঞ্জন ভবন, সেই জন্য জায়গাটার নাম চিত্তরঞ্জন পার্ক। পুরো দিল্লির মধ্যে চিত্তরঞ্জন পার্কে এখনো পর্যন্ত বাঙালিদের অ্যাকাউন্টে বাংলায় লিখে অ্যাকাউন্টে পয়সা লেনদেন করা যায়। রাজধানীর মুখে প্রথম ব্যাংক আগে এলাহাবাদ ব্যাংক, এটা ছোট কলকাতা, ছোট কলিকাতা, মিনি কলিকাতা যদি বলা হয়, তারা ইংলিশ জানে না, বাংলাও লিখে, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এলাহাবাদ ব্যাংক, সব বাংলায় লিখে এখানে এখনো পর্যন্ত বাঙালি ভাষা ইনকার্ডের মধ্যে টাকা লেনদেন হতে দেয়নি। এখানে সব শাড়ি স্টল বসেছে, সব এটা দেখছি দেখছি, সব দেখছি। এখানে সব স্টল বসেছে হ্যান্ডিক্রাফট, শাড়ি পাশেও বসেছে স্টল। দেখি তুমি করো চিকেন না না কোথায়
বস অরেক